আসসালামু আলাইকুম এভিয়ন, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম পাখা সেলাই করার ডিজাইন। প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিব মোট চারটা। দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়ালাম, মাঝখান থেকে চারটা ঘর বসিয়ে দিলাম এবং ডান দিক থেকে আরেকটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিলাম ছয়টা। এরপর তিন নম্বর লাইন, তিন নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়বে, মাঝখানের ঘরগুলো বসে যাবে এবং ডান দিকের লেভেল সমান হয়ে মোট ঘর হবে সাতটা। তিন নম্বর লাইনে ঘর হলো মোট সাতটা। চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে, মাঝখানের ঘরগুলো বসে যাবে এবং ডান দিক থেকে লেভেল সমান হয়ে চার নম্বর লাইনে ঘর হবে মোট। চার নম্বর লাইনে মোট ঘর হলো আটটা। এরপর পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে লেভেল সমান হয়ে আবারও ঘর হবে আটটা। এরপর ছয় নম্বর লাইন, ছয় নম্বর লাইনে বাম দিকের ও ডান দিকের লেভেল সমান হয়ে আবারও ঘর হবে আটটা। চার পাঁচ এবং ছয় নম্বর লাইনে ঘর হলো আটটা করে। এরপর সাত নম্বর লাইন, সাত নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমবে এবং ডান দিক থেকে লেভেল সমান হয়ে ঘর হবে মোট সাতটা। এরপর আট নম্বর লাইন, আট নম্বর লাইনে বামে ও ডানে একটা একটা করে ঘর কমে মাঝখানে ঘর হবে মোট পাঁচটা। এরপর নয় নম্বর লাইন, নয় নম্বর লাইনেও বামে একটা ঘর কমবে, ডানে একটা ঘর কমবে, মাঝখানের ঘরে মোট তিনটা ঘর হবে। এরপর গোলাপি সুতোর কাজ, একদম প্রথম লাইনে চলে যাব। বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে মোট ঘর করব তিনটা। এরপর প্রথম লাইনের ডান পাশ থেকে একটা ঘর করব। একদম লাস্ট লাইন পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা একটা করে ঘর দিয়ে যাব। দর্শক, কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব এর নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন। আর যারা প্রথম দিক থেকে কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন, সেখানে গেলে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো প্রথম দিক থেকে পেয়ে যাবেন। এভাবে করে প্রত্যেকটা ঘর বরাবর এক একটা করে ঘর নিব চার সাইড থেকে। আমি চার দিক থেকে ঘুরিয়ে একটা একটা করে প্রত্যেকটা লাইনে একটা একটা করে ঘর দিয়ে দিচ্ছি। ওপরের ঘর থেকে অর্থাৎ প্রথম লাইনের ওপরের ঘর থেকে পরপর পাঁচটা ঘর বাদ দিয়ে পরপর গোলাপি সুতোর কাজ করব। মোট পাঁচটা ঘর উপরের দিক থেকে অর্থাৎ গোলাপি কালারের উপরের লাইনে যেখানে একটা ঘর বাদ দিয়েছি সেই থেকে বাম পাশের মোট ছয়টা ঘর বাদ দিব। এরপর গোলাপি সুতোর প্রথম লাইনে যে গোলাপি সুতোর কাজটা করেছি সেই বরাবর উপরে একটা ঘর নিব এবং তার নিচের লাইনে পাশ বরাবর একটা ঘর নিব। এইরকম করে মোট ঘর নিব দশটা। লম্বালম্বি ঘর করে নিলাম দশটা। দর্শক, আজকে এই পর্যন্তই। বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবেন। সামনের দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকবো। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।